বিজেপির দালাল রাজ্যপাল সিবি আনন্দ বোস তৃণমূল পার্টিকে ফাঁসাতে গিয়ে উল্টে নিজেই কঠিন বিপদে পড়েছে। তৃণমূল পার্টি এই বিজেপির দালাল রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ নিয়েছে তাতে তৃণমূল পার্টিকে ফাঁসাতে গিয়ে নিজেই পুরোপুরি ফেঁসে গেছে এই বিজেপির দালাল রাজ্যপাল সিবি আনন্দ বোস। এই বিজেপির দালাল রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজভবনে বসে সবসময় বিজেপির দালালি করে, দিনরাত বিজেপির চাটুকারিতা করে, বিজেপির কথায় উঠে বসে, বিজেপির কথায় তৃণমূলের নামে মিথ্যা অপবাদ দেয়, তৃণমূল পার্টির নামে মিথ্যা প্রচার করে। এবারে সেই তৃণমূল পার্টি এই বিজেপির দালাল রাজ্যপাল সিবি আনন্দ বোস দিল্লির কোন হোটেলে কোন মহিলার সাথে কি যৌন কেলেঙ্কারি করেছিল সমস্ত কিছু ফাঁস করে দিতেই উল্টে এই বিজেপির দালাল রাজ্যপাল সিবি আনন্দ বোস কঠিন বিপদে পড়ে গেছে। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, তৃণমূল নেতা এই বিজেপির দালাল রাজ্যপাল সিবি আনন্দ বোস দিল্লির কোন হোটেলে কোন মহিলার সাথে কি কি করেছিল সে সমস্ত ফাঁস করে দিতেই এই বিজেপির দালাল রাজ্যপাল সিবি আনন্দ বোস এখন কত বড় বিপদে পড়ল। দেখুন, রাজভবনেই মহিলারা সুরক্ষিত নন এই অভিযোগ তো আগে এসেছে, ফলে রাজ্যপালের বিরুদ্ধে অন্তত দুজন মহিলার অত্যন্ত গুরুতর অভিযোগ রয়েছে। তো রাজ্যপাল সাংবিধানিক পদের অপব্যবহার করে সেই অভিযোগের তদন্ত থেকে নিজেকে দূরে রাখছেন এবং তিনি এই ধরনের অন্যায় অভিযোগ করা, বাংলার সম্মানে কালিমা লিপ্ত করা, এই কাজগুলো তিনি করছেন। রাজ্যপালকে প্রথম অনুরোধ করব যে আপনার বিরুদ্ধে যে দুই মহিলা অভিযোগ করেছেন তাদের সঙ্গে একবার মুখোমুখি বসুন না, সেটাও একটা লাইভ স্ট্রিমিং হোক, লাইভ টেলিকাস্ট হোক। আপনি যদি মহিলাদের জন্য এত কথা বলতে যান, আপনার বিরুদ্ধে যে দুজন মহিলা অভিযোগ করেছেন তো তাদের সঙ্গে আগে কথা বলে তাদের অভিযোগের সুরাহা করুন। দুই, কনস্টিটিউশনাল পজিশনের অপব্যবহার না করে পুলিশের তদন্তের মুখোমুখি হন। নারী নির্যাতনের অভিযোগ, গুরুতর অভিযোগ আছে। তারপরে সেই তাজ প্যালেস দিল্লির হোটেল থেকে কলকাতা রাজভবন, এইসব ঘটনা তো আছে, তো সেই ঘটনাগুলো তদন্ত হোক। সেগুলো তদন্ত বাদ রেখে যদি এইসব এ করেন, নাটক করতে যান, তো হয় নাকি? ওপর দিকে থুতু ছুঁড়বেন না রাজ্যপাল, ওপর দিকে যদি মাননীয় রাজ্যপাল আপনি যদি উপর দিকে থুতু ছোঁড়েন, সেই থুতুটা সরাসরি আপনার নিজের মুখে পড়ছে, সেগুলো করবেন না।